বিএনপির কেন্দ্রীয় নেতা সহ ঢাকায় গ্রেপ্তার 61। নাশকতার পুরনো মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসভাপতি আব্দুল আলিম নকী সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 61 জন নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেছে পুলিশ। পুলিশ ও আদালত সূত্র বলছে, নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা আশরাফুর রহমান আশরাফ সহ 8 জন নেতা কর্মীকে সোমবার গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ। গতকাল তাদের আদালতে হাজির করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আদালত এসব আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। পুলিশ সূত্র বলছে, বনানী থানার নাশকতার মামলায় গ্রেপ্তার আলম নকীকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে। রিমান্ড আবেদনে বলা হয়, গত 30 সেপ্টেম্বর বনানী থানার মহাকালী এবিসি প্লাজা নামের পরিত্যক্ত ভবনের সামনে বিএনপি ও জামায়াতের উশৃঙ্খল নেতাকর্মীরা জড়ো হয়ে জনগণের মধ্যে ক্লাস সৃষ্টি করে। রাস্তায় গাড়ির ভাঙা কাঁচের টুকরো, বাঁশের লাঠি, ইটের টুকরো পড়েছিল। লোকজন আতঙ্কে ছোটাছুটি করছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্র ও পরিকল্পনা করে সেখানে একত্র হয়েছিলেন। রিমান্ড আবেদনে আরো বলা হয়, মামলার এজাহারে নাম থাকা পলাতক আসামিদের গ্রেপ্তার করার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি আব্দুল আলিম নকীর 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র বলছে, 71 জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা মহানগরীর 15টি আসনে 132 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল প্রার্থীদের কাছে প্রতীক হস্তান্তর করা হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন প্রার্থীরা। পুলিশ, আইনজীবী এবং আদালত সূত্র বলছে, নাশকতার পুরনো মামলায় শাহবাগ, রমনা, বাড্ডা, ভাটারা, গুলশান, বনানী, মিরপুর, শেরেবাংলা নগর, তেজগাঁও, হাতিরঝিল, মোহাম্মদপুর, পল্লবী, রূপনগর, কাফরুল, পল্টন, মতিঝিল, শাহজাহানপুর, রামপুরা, সবুজবাগ, যাত্রাবাড়ি, চকবাজার, কামরেঙ্গির চর, দারুসালাম, উত্তরপুর, রোখান এবং দক্ষিণখান থানা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের 61 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নাশকতার মামলায় আসামি গ্রেপ্তার করে মিরপুর থানা পুলিশ আদালতকে প্রতিবেদন দিয়ে বলেছে, বিএনপি নেতা আশরাফুর রহমান আশরাফ মিরপুরের শাহ আলিবাগ এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। গত 13 সেপ্টেম্বর শাহ আলিবাগের রাস্তার সামনে আসামিরা বিস্ফোরক দ্রব্য সহ ককটেল নিয়ে একত্র হন। সরকারি ভাবমূর্তি নষ্ট করার জন্য বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা মিরপুর মডেল থানা সহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য বিপুল পরিমাণ ককটেল বোমা নিজেদের হেফাজতে রেখে পরিকল্পনা করে আসছেন। এছাড়া মিরপুর থানার বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি নেতা ওয়াজউদ্দিন মিয়াকে গ্রেপ্তার করা হয়। উৎস প্রথম আলো ডট কম। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।